এটা আপনার একেবারে 2024 সালে, 24 তো আগে আসছে, আপনার 24-এর মধ্যে যে অবস্থা আছে একদম লেটেস্ট যে মডেলগুলো সেই মডেল দেখাবো, লেটেস্ট মডেল, একেবারে লেটেস্ট মডেল, যেটা আপনি কিন্তু অন্য অন্য ভিডিওতে কিন্তু পান নাই, আজকে কিন্তু পাবেন ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু আপনাকে আজকে চুলাগুলো কিন্তু দেখাবো। কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে? আজকে প্রথমে শুরু করব আপনার এরিস্টন ব্র্যান্ডের, ইতালির একটা প্রোডাক্ট এরিস্টন, এরিস্টন ব্র্যান্ডের, এবং সব যত চুলা একদম বারবার বলবো না, একবারই বলবো, বলে দিব প্রত্যেকটা চুলা হবে, প্রত্যেকটা চুলাতে কি কি থাকবে সেটা বলে দেন একটু। প্রতিটা চুলা হবে ব্লক বার্নার, ব্লক বার্নার, ভিতরে ভাতের মাছ দুধ ডাল কোনো কিছু যাবে না। এখন দেখা যায় অনেকে রিতে যে ব্লক ছাড়া যে বার্নার গুলো আছে এই জায়গাটা ফাঁকা থাকে, ভিতরে ভাতের মাছ যায় দুধ যায়, পানি যাওয়ার পর হয় কি সার্কিট নষ্ট হয়ে যায়, বার্নার নষ্ট হয়ে যায়, আর গন্ধ হয়, দুর্গন্ধ হয়, পিঁপড়ে ঢুকে আপনার তেলা পোকা ঢুকে দেখি এটা ভিতরে কাইটে দেয়, তাহলে চুলাটাই নষ্ট হয়ে যায়। দামি একটা চুলা 10-12-15 টেস্ট চুলা কিন্তু নষ্ট হয়ে যায়, তো দেখা যায় কি তারপরে চুলা কোনো মূল্যই থাকে না, ভিত্তিহীন হয়ে যায় চুলাগুলা। তো আজকে যে চুলাগুলো দেখাবো টোটালি সবগুলো চুলা, ভিতরে ভাতের মাছ দুধ ডাল যাওয়ার টোটালি কোনো চান্স নাই, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর ফায়ারটা কেমন হবে, মানে এটা কি কোনো ম্যাচ দিয়ে জ্বলানো হবে নাকি? ম্যাচ জ্বলবে না আপনার, আবার আপনার হাতে স্পার্ক মারতে হবে না, তাহলে আপনি জাস্ট চাপ দিবেন, ব্যাটারির সাহায্যে চলে চাপ দিবেন, চাপ দিয়ে গুলি দিবেন, আগুন এটা এটা মানে এই স্পার্কে চাপ দিলেই, মানে চাপ দিবেন, চাপ দিয়ে গুলি দিলেই আস্তে করে আপনি এখান থেকে ডানের দিক গুলি দিবেন, ডানে গুলি দিলে কিন্তু আপনি আগুনটা ধরবে। আচ্ছা ওকে, তো এটা কিসের তৈরি যেটা দেখাচ্ছেন? এটা হলো গ্রানাইটের, এরিস্টন ব্র্যান্ডের টু বার্নার গ্রানাইটের ভিতরে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনার দাবা কোটের ভিতরে কিন্তু ডিজাইন। বার্নারটা কিসের হবে ভাই? বার্নারটা হবে 100% পিতল বার্নার, 100% পিতল, এবং টর্নেডো বার্নার হবে এটা কিন্তু, টর্নেডো বার্নার, আগুনের ফিল্ড কিন্তু হলো ফ্লেমটা ঘুরে ঘুরে আগুন, ঘুরে ঘুরে আগুন, ফিল্ড আগুনটা কি আবার লাল আসবে নাকি ভাই? একদম গ্লোসির ভিতরে সিরামিকের ভিতরে থাকবে এটা, আপনার সাইজে যেটা একটু বড় প্রয়োজন আছে বড় সাইজের ভিতরে কিন্তু আছে আপনার, ব্লক বানার থাকবে এবং 100% পিতলের বানার থাকবে, অটো সেন্সর সহ থাকে, ভিতরে আপনার ভাতের মাছ দুধ ডাল যদি পরে অটোমেটিক্যালি আপনার চুলা বন্ধ হয়ে যাবে ওভারফ্লো করলে, এটাও রেট থাকবে একদম 11,500 টাকা, 11,500। আচ্ছা বাকি জিনিস তো সবই একই, কিন্তু কোনটা স্টিলের, কোনটা গ্রানাইটের, আর কোনটা মানে গ্লাসের সেটা একটু বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা দেখাবো আপনার স্টিলের ভিতরে ফোল্ডিং বানার, এটা হবে স্টিলের, স্টিলের এটা ফোল্ডিং, এটা তো আরো ঝামেলা নাই ভাই, কোনো ঝামেলা নাই, পানি ভাতের মার পড়ছে দুধ পড়ছে আপনার এখানে পড়লে এখানে জাস্ট এটা মুছে দিলেন, জি জি জি, 100 বছর ইউজ করতে পারবেন একদম কমপক্ষে, মানুষের গ্যারান্টি নাই, হ্যাঁ মানুষের গ্যারান্টি নেই, তবে চুলার গ্যারান্টি আছে, ভাঙা ফাটার কোনো চান্স নাই, 100 বছর ইউজ করতে পারবেন। আচ্ছা এটা তো ফায়ার করবে ওই ব্যাটারির মাধ্যমে, এটা হ্যাঁ ব্যাটারির মাধ্যমে সানফ্লাওয়ার বানার হবে এটা কিন্তু। আচ্ছা আর একটা ব্যাটারিতে কত বছর যাইতে পারে? একটা ব্যাটারিতে 6 মাস 1 বছর কোন গুড লাক থাকলে 15 মাসও চলে যায়, কোনো যায় ঝামেলা হয় না। আচ্ছা তারপরে তাহলে এটার দাম কত রাখতেছেন? এটা তো এরিস্টন ব্র্যান্ড, এটা এরিস্টন ইতালির ফোল্ডিং মানা স্টিলেরটা, এই যে এরিস্টনের ফোল্ডিং যেটা আছে স্টিলের যেটা আছে এটা দাম থাকবে মাত্র 13,000 টাকা, এটা থাকবে 13,000 টাকা, এবং যারা এইটের ভিতরেই সেম মার্বেল গ্রানাইটের ভিতরে যারা নেবেন এরিস্টনের টু বানারটা দাম থাকবে মাত্র 13,500 টাকা, 13,500 গ্রানাইটটা হলো 13,000, গ্রানাইটের 13,500 টাকা। হ্যাঁ এইটা আপনার একদম লেটেস্ট, এই যে গতকালকে মাল খুলছি একেবারে নিউ ভার্সনের ভিতরে এরিস্টনের ভিতরে, যারা কম বাজেটের ভিতরে ভালো ব্লক বানার এবং 100% পিতলে কোনো ঝাই ঝামেলা নাই, পিতলে বানা চাচ্ছেন, ফিক্স বানা যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন, 2-10 বছর এগুলো নষ্ট হবে না। আর এটা কিন্তু ওই যে আপনার জিগটা কিন্তু গোল, মানে চতুর্দিকে গোল দিয়ে করাই করা, আগুনটা কিন্তু সাইডে যাওয়ার মানে আপনার আগুনটা কিন্তু বাইরে আসবে না, এটা কিন্তু বাইরে যেতে পারবে না, কম বাজেটের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি ভালো কোয়ালিটি চুলা হচ্ছে এটা, এইটা আপনার দাম থাকে মাত্র 10,500 টাকা, 10,500 টাকা, আপনি এটা ভিতরে কিন্তু 50-100 কেজি লোড দিতে পারবেন, দাম তো কম, এটা কি আবার ওই গ্যাস দিয়ে চালানো লাগবে? না কোনো গ্যাস না, ওই যে ব্যাটারির সাহায্যে চলবে, ব্যাটারির সাহায্যে। আচ্ছা এই তারপর আছে আপনার কাঠের ভিতরে থ্রি বানান দিবেন, টর্নেডো বানার ভিতরে এরিস্টনের প্রোডাক্টটা, এরিস্টন ইতালিরটা, এটা থ্রি বানান দিতে আছে, দাম থাকে মাত্র 13,000 টাকা, এটা হবে 13,000 টাকা, 13,000 টাকা থ্রি বানার, আপনারা আমি বলে দেবো আপনার স্ক্রিনশট দিবেন, দেওয়ার যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা দরকার আছে, যার যে দাম আছে ওই দামই থাকবে, 1 টাকা বাড়বো না কমবেও না। ওই পরে আর কোনটা দেখাবেন? যারা BMW বানার যেটাকে বলা হয় একদম ভাইরাল যে চুলাটা আছে, BMW বানার ফিক্স বানার যেটা আছে, কেন ভাই BMW বানার কেন? এটা এটা হচ্ছে পাঁচ কোণা, এটা হচ্ছে পাঁচ কোণা বানার,
পাঁচ কোণা একেবারে নিউ ভার্সন আপনারা কিন্তু দেখা যায় কিন্তু বিভিন্ন ব্র্যান্ড অন্যান্য ব্র্যান্ড কিন্তু আনছে কিন্তু এত সুন্দর লুক ডিজাইন করতে পারে না এবং এত হেভি ডিউটি করতে পারে না আচ্ছা ওসাল জাপানিজ ক্লাস জাপানিজ কোম্পানি যেটা নিবেন এই পাশে গুলো দেখলাম এরিস্টোন ব্র্যান্ড এবং এটা হচ্ছে ওসেল এটা হচ্ছে ওসেল ব্র্যান্ডের ভিতরে এটা আপনার আছে ত্রিবনার ভিতরে ত্রিবনার এই প্রোডাক্ট যেটা যারা নেবেন এইটার দাম থাকে মাত্র যারা এই এই মডেলের তুলাগুলো নেবেন থাকবে 14000 টাকা 14000 টাকা 14000 এর নিতে পারবেন ওকে তারপর ওসেল ব্র্যান্ড এবং এটা কিন্তু আপনার ইয়া অটো সেন্সর সহ সামনে যেরকম সামনে করা আছে সামনে পিছনে সব জায়গায় এমনিতে এগুলো আপনার আগুনটা বাইরে বের হবে না এটা টোটালি আগুন বাইরে বের হবে না জাস্ট ডাইরেক্ট আগুনটা আপনার উপরে লাগবে এইটা যারা নিবেন এটার দাম থাকে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা আজরা টরন্টো বানাবে ওসেল জাপানিজ এই প্রোডাক্টটা নেবেন দেখেন একেবারে ধামাকা একদম লেটেস্ট মডেল এই যে এই প্রোডাক্ট যেটা আছে যে গ্রানাইট গ্রানাইটের ভিতরে এই প্রোডাক্ট যারা নেবেন এটার দাম থাকে মাত্র 13000 13000 টাকা কিন্তু আপনি এটা নিতে পারবেন এটা তো ওই যে কামরাঙ্গা শেপ ভিতরে আপনার চতুর্দিক থেকে বর্ডার করা আপনার বাইরে কিন্তু টোটালি আগুনটা দেবেন অটো সেন্সর সহ ওসেল জাপানিজ বলবেন ভাই ওসেল জাপানিজ কামরাঙ্গা বানাতে না বিএমডব্লিউ বানান দেব টু বানা বললেই হবে আচ্ছা এরপরে আরেকটা ফোল্ডিং বার্নার এই যে ফোল্ডিং এর ভিতরে আছে ব্ল্যাক কালারে এটা ব্ল্যাক কালারের ভিতরে এটা আছে ভাই গ্লাসের ভিতরে একমাত্র গ্লাসের চুল এটা হ্যাঁ এবং ওসেল কোম্পানির ভিতরে টর্নেডো বানাতে থাকে কিন্তু এটা এইটা যেটা আছে দাম থাকবে মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা তো আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু একটা চুলাতেই কিন্তু সবগুলো ডিটেইলস বলে দিছি কোনটাতে কি থাকবে না থাকবে সবগুলোতেই একই জিনিস থাকবে প্রায় শুধু আমরা দামটা বলে দিচ্ছি আপনারা কোনটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু আপনারা যারা সরাসরি দোকানে ভাই আমি আমার এটা পছন্দ হয়েছে ভাই আপনি আমার এটা দেখেন তারপর সব চুলটা ডিসপ্লে করা থাকে না আপনি বলবেন এই চুলটা আমার লাগলো পুরো ডিসপ্লে না ডিসপ্লে করে দেখাবো আপনাকে সমস্যা নাই এরপর আর একটা চুল আছে একদম লাস্ট ভার্সন ভাই লাস্ট অপশন আমি আপনাকে দেখে কত কেজি ওজন দিবেন এটার উপর আপনি 100 100 200 কেজি ওজন দিবেন এর থেকে তো বেশি না কি ভাবে 100 100 100 কেজি করে কেউ একসাথে রান্না করে কেউ রান্না করে না 20 20 40 কেজি রান্না করবে আরে ভাই 20 কেজির পাতিলি তো নাই 20 কেজির পাতিলি তো রান্না করার জন্য পাওয়া যায় এই যে আপনি আনলিমিটেড ওজন দিতে পারবেন দেখেন আমি তো ওজন কম ভাই আমার শরীরে কত দেন এক সাইড দিলাম এক বিন্দু ডাববে না ভাঙা ফাটা কোনো চান্স নাই এটা কিন্তু হবে এরিস্টোন ইতালি দিয়ে কিছু করতে পারবেন না এটা এরিস্টোন ইতালি এবং সর্বশেষ মডেল এটা ভাতের মাছ দুধ ডাল কোনো কিছু যাবে না দুই চার বিশ বছর একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন তো কাউসার ভাই এগুলো যদি এখন কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে অর্ডারের প্রসেসটা একটু বলুন আপনি ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো পর্যায়ে কিন্তু আমরা প্রোডাক্ট দিই সেক্ষেত্রে আপনার মাত্র 500 টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি আপনার বাসায় বসে আপনি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর সরাসরি দোকানে আসবেন যে ভাই আমি দেখতে চাই পাঁচটা মডেল দেখে একটা কিনবো আমি বলবো আপনি আমি আপনাকে ইনভাইট করছি আসেন দোকান দেখে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনেন তো সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের নিচতলায় দোকান নম্বর 8890 9091 অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর কিছু চুলা কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে তো যারা এই চুলাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনেও নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ